ভবিষ্যতের তোমাদের সমস্ত নার্সিং স্টুডেন্টদের প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো ভিউয়ার্স তোমরা যে সমস্ত স্টুডেন্ট এবছর এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশান দিতে চলেছ তোমাদের প্রিপারেশান টিপস রিলেটেড কিছু আপডেট তোমাদের দেব এবার যে এক্সামিনেশানের ডেট তোমরা জানো যে নির্দিষ্টভাবে তোমাদের চোদ্দো সাত দু হাজার চব্বিশে তোমাদের এক্সামিনেশান তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু আর অল্প কিছু সময় রয়েছে এর মধ্যে কিভাবে প্রিপারেশন করে তোমরা কম পরে খুব ভালো র্যাঙ্ক করতে পারবে সেটা নিয়ে তোমাদের জানাবো এবং তোমাদের একটি সাজেশন ই বুকের কথা বলবো একদম কম ফিসে তো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও তোমরা যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশান দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ই বুকটা তাই অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো ভিউয়ার্স তোমরা যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছ আমি কিন্তু সরাসরি এএনএম জিএনএম এন্ট্রান্সের যে ডিটেলস সেই ডিটেলস বসিয়রে চলে যাব সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স এইখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে ইনফরমেশান বুলেটিন যেটা থাকছে সেটা কিন্তু আমি সরাসরি ওপেন করে নিলাম এনএম জি এনএম এন্ট্রান্স এক্সামিনেশানের এবং এখানেই কিন্তু তোমরা যে অরিজিনাল বিষয়গুলো সেটা দেখতে পারবে তো তোমাদের যে এক্সামিনেশান টাইম যেটা আমি তোমাদের বললাম সেটা তো রয়েছেই এইবার চলে আসছি তোমাদের যে পেপারগুলো থাকছে এবং তোমাদের যে টোটাল মার্কস থাকবে সেটা কিন্তু একশো এবং সেখানে তোমাদের কোশ্চেন থাকবে একশোটা তো ভিউয়ার্স এখানে তোমাদের ভালো স্কোর করার জন্য যে জিনিসগুলো তোমরা এই শর্ট টাইমের মধ্যে করতে পারো সেটা হচ্ছে টপিক ওয়াইজ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সকে রপ্ত করা দুটো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বোঝার বিষয়টা থাকলেও লাইফ সায়েন্সে কিন্তু বেশিরভাগটা জিনিসই মনে রাখার সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু লাইফ সায়েন্স থেকে আসবে এটাই স্বাভাবিক কারণ তোমরা যেহেতু মেডিকেল লাইনে পড়াশোনা করতে চাইছো তোমরা সমস্ত স্টুডেন্টরাই জানো যে এই সাবজেক্টের গুরুত্ব কতটা এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে সমস্ত জিনিসকে করে নিতে পারো লাইফ সায়েন্সের ক্ষেত্রে যেটা আমি তোমাদের সর্বপ্রথম বলছি এবং ম্যাক্সিমাম সংখ্যক থিওরি পার্টকে কভার করলে তোমাদের পুরো জিনিসটা আশা করছি হয়ে যাবে তো এই ক্ষেত্রে তোমাদের টোটাল নাম্বার অফ কোশ্চেন যেটা তোমাদের থাকবে সেটা কিন্তু চল্লিশটা থাকবে সেটা হচ্ছে এক নাম্বারের যেটা থাকবে সেটা তিরিশটা এবং তোমাদের দু নাম্বারের থাকবে দশটা তো টোটাল কোশ্চেন থাকবে চল্লিশটা কিন্তু মার্কস থাকবে পঞ্চাশ কারণ দু নাম্বারের দশটা থাকছে এইখানে কিন্তু তোমাদের স্কোর তাকে মেন বাড়াতে হবে এবং পরবর্তী যে জিনিসগুলো সেটা বেসিক ইংলিশ হোক বা ফিজিক্যাল সায়েন্স হোক বা ম্যাথামেটিক্স হোক এইখানে কিন্তু ছাত্রছাত্রীরা নাম্বার মোটামুটি সমানই পায় কিন্তু লাইফ সায়েন্সেই কিন্তু তোমরা যদি ফুল আউট ফুল করে দাও তাহলে কিন্তু তোমাদের যে টার্গেটটা তোমরা অনেকটা এগিয়ে যাবে এবং তারপরে যে দুটো পার্ট জি এবং লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং অনেকটা তোমাদের প্র্যাকটিস করতে করতে রপ্ত হয়ে গেল কিন্তু জি ব্যাপারটা কিন্তু খুব টাফ থাকে তো সেই ক্ষেত্রে যে জেনারেল অ্যাফিয়ারেন্স বা তোমরা কারেন্ট অ্যাফিয়ারেন্স যাই বলো না কেন তো সেখানে কিন্তু তোমাদের যে জেনারেল নলেজের কোশ্চেনগুলো সেটা কিন্তু একটু মানে কারেন্ট থেকে আসে সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে ধরাটা কিন্তু মুশকিল কারণ তোমরা বুঝতেই পারছো যে কোথার থেকে আসবে জেনারেল নলেজের কোশ্চেন তো সেই ক্ষেত্রে এই সাবজেক্টটাই কিন্তু তোমরা যে পড়াশোনাটা করছো করো কিন্তু এইটার থেকে বেশি ফোকাস করো কিন্তু আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে কারণ তুমি যদি এই টেন নাম্বারে ফোকাস করতে গিয়ে আদার্স সাবজেক্টগুলো ফোকাস মিস করে যাও তাহলে কিন্তু তুমি ভালো স্কোরের হাত থেকে মিস হয়ে যাবে পরবর্তীতে আমি তোমাদের আর ভিডিও দেবো যে কিভাবে তোমরা যে র্যাঙ্ক করেছো বা যে মার্কস কত মার্কসে তোমরা কলেজ পেতে পারো সেটা রিলেটেডও ভিডিও দেব তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আমি অবশ্যই বলবো তোমরা আদার সাবজেক্টগুলোই ফোকাস করো তো এইবার আসছি আমাদের ই বুক সম্পর্কে তোমরা দেখতেই পাচ্ছ এএনএম জিএনএম জি এন্ট্রান্স এক্সামিনেশনের ইবুক খুব কম ফিসে তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে তাই তোমরা যারা নিতে চাইছো অবশ্যই লিঙ্ক থেকে বইটাকে পারচেস করে নাও আর যারা কিনতে পারছো না আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সরাসরি সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে তোমাদের পেমেন্ট ডিটেলস কিউআর প্রোভাইড করব পেমেন্ট কমপ্লিট করার পরে কিন্তু স্ক্রিনশট দিয়ে তোমরা বইটাকে পারচেস করতে পারো এটা কিন্তু ইবুক বুক সম্পূর্ণ এবং বিগত তিন বছর ধরে মার্কেটে রয়েছে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু ইউজ করেছে তাই সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এই বইটাকে ইউজ করতে পারো তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে তাই ভিউয়ার্স তোমাদের আমি কিন্তু বললামই কীভাবে তোমরা স্কোর করবে এবং তার সহও এই বইয়ে কিন্তু সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন দেওয়া রয়েছে এবং যে কোশ্চেন অ্যান্সার রয়েছে সেগুলো কিন্তু বিগত বছরগুলোতে অনেক কমন এসছে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই বইটাকে চয়েস করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ই বুকটা সম্পর্কে তোমার বন্ধুদের ইনফর্ম করো যাতে তারাও ভালো র্যাঙ্ক করে পছন্দের কলেজে ভর্তি হতে পারে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো প্রোটেকনিক্যাল জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো ধন্যবাদ